আমরা একটি ভিডিও দেখব তারপর ইনশাআল্লাহ তালা প্রশ্নটি করব কেমন জি মাই নেম ইজ লতিফা বুচাকরা আই এম আ ফার্স্ট টাইম ডেলিগেট এন্ড আ ফার্স্ট টাইম স্পিকার থ্যাংক ইউ আই এম রিপ্রেজেন্টিং দ্য ইয়েলিং ডিভিশন ইন লন্ডন এন্ড আই বিগিন মাই অ্যাড্রেস ইন দ্য নেম অফ দ্য মোস্ট হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হোয়ান্স আর্থ পলিটিশিয়ানস এন্ড দ্য মিডিয়া ইউজ দ্য টার্ম মাসকুলার লিবারেলিজম that's just another word for racism and islamophobia. this stance on islam has led them into primary schools to ascertain why young girls wear the hijab, as it could be interpreted as a sexualisation of these young girls. i say shame on ofsted for victimising young girls for choosing to wear religious articles of clothing. there is no such measure made for other religions or other articles of religious wear. This stance has other ramifications. It signals to the British public and emboldens groups such as EDL, BNP, and other fascist and racist, uh, racist groups that women are oppressed by Islam, are made insubordinate to the men that supposedly force them to wear it, and that it is, it is the job of the British state to liberate us. We reject this imperialistic savior thinking. lecture <laughs> প্যালেস্টাইনিয়ান বর্ণবাদ বিরোধী কর্মী লতিফা আবু চাকরা তিনি এই বক্তব্যটি ব্রিটিশ পার্লামেন্টে দিয়েছেন তিনি একজন ব্রিটিশ সিটিজেন পশ্চিম লন্ডনের পার্সোনাল সোশ্যাল হেলথ ও ইকোনমিক এডুকেশন এর শিক্ষক এবং ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন অব ইউকের একজন ইন্টারন্যাশনাল অফিসার আমরা এবার প্রশ্নে যাব ইনশাল্লাহ তালা জি আপনার জন্য এবারের প্রশ্ন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজ হবে এবং উত্ত্যক্ত করা হবে না আল্লাহ আল্লাহতালার এই ঘোষণা কোন সুরায় রয়েছে ক সুরা নূর খ সুরা নিসা গ সুরা আরাফ ঘ সুরা আহজাব

আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে জি আহজাবে আল্লাহ রব্দুল আল এই আয়াতে কারিমা নাজিল করেছেন আমরা এ প্রসঙ্গে শেখ আপনার কাছে আসছি বর্তমান সমাজের যে অবস্থা যতটা অবক্ষয়ের দিকে চলে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং বিশেষ করে নারীদের উপর যে নির্যাতন এবং প্রতিদিনই আমরা খবরের কাগজে আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাই দেখতে পাই যে আমাদের কোনো না কোনো মা বোন নির্যাতিত হয়েছেন এখানে যে আয়াতের কথাটি বলা হয়েছে এবং এই আয়াতের মধ্যে একটি দিক নির্দেশনা আমরা পাচ্ছি একজন নারী উত্তক্ত হওয়া থেকে বাঁচার জন্য তার কি করণীয় সে সম্পর্কে এখানে বলা হয়েছে আপনি যদি এই প্রসঙ্গে একটু বিস্তারিত বলতেন ধন্যবাদ আপনাকে আমাদের সমাজে অত্যন্ত আক্ষেপের সঙ্গে আমরা খেয়াল করছি লক্ষ্য করছি যে দিন যতই যাচ্ছে নারীর প্রতি নির্যাতন পাশবিক হয়রানি এটা দিন দিন বেড়েই চলেছে এক্ষেত্রে কোনো বয়স কোনো ধর্ম কোনো বর্ণ কোনো কিছুই পার্থক্য করতে পারছে না বরং সকল নারীর প্রতি সমান হারে আমাদের দেশে এবং আমাদের দেশ সহ অন্যান্য দেশগুলোতেও দিন যতই যাচ্ছে যৌন নির্যাতন এবং পার্শ্বিক নির্যাতনের হার বেড়েই চলেছে কোরআনে কারিমের সুর আহজাবের এই আয়াতটি যে আয়তাল্লাহ স্মাতা পরিষ্কারভাবে তার রাসুল আহকাম সাল্লি সাল্লামকে নির্দেশ করেছেন যে হে রাসুল আপনি আপনার মেয়েদেরকে এবং আপনি আপনার স্ত্রীদেরকে এবং সকল মোমেন নারীদের নারীদেরকে আপনি বলে দিন তারা যেন ইয়ুদিনীনা আলাই মিন মিনজালা তাদের মাথার যে ওড়না সেটা যেন তারা একটু টেনে দেয় কেন কেনা ইউর অফনা যেন এর মাধ্যমে তারা জানিয়ে দিতে পারে যে আমরা বাজারে কোনো মেয়ে নয় আমরা কোনো সাধারণ মেয়ে নয় বরং আমরা সম্ভ্রান্ত মুসলিমা নারী আমরা নিজেদেরকে প্রদর্শন করে অন্যদের উপভোগের উপলক্ষ হতে চাই না বরং আমরা নিজেদেরকে সম্ভ্রান্তভাবে রাখতে চাই এর ফলে কি হবে আল্লাহ ফলাই ফলাইউ না তাহলে তাদেরকে আর উত্তক্ত করা হবে না অতএব নারী যে উত্তক্ত হচ্ছে নারী যে নির্যাতনের শিকার হচ্ছে এখান থেকে উত্তরণের উপায়টা কী উপায় প্রসঙ্গে আমাদের সমাজে একটি বিতর্ক বেশ জোরে সোরে চলে আসছে একটি পক্ষ বলছেন যে নারীকে পর্দায় আবৃত করতে পারলে নারী পরিপূর্ণভাবে পর্দায় চলতে পারলেই এ সমস্যার সমাধান হয়ে যাবে অন্য কোনো সমাধানের প্রয়োজন নেই আরেকটা পক্ষ বলছে যে না এখানে শুধুমাত্র পুরুষের মনকে যদি ঠিক করে ফেলে তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে এখানে নারীর মধ্যে সমস্যা নাই সমস্যা হলো পুরুষের মনের মধ্যে এক্ষেত্রে আমরা বলবো আল্লাহ কিন্তু দুটি বিষয়কে সমন্বয় করার নির্দেশ করেছেন আল্লাহমাতাল্লাহ বলেছেন অত্যন্ত পরিষ্কার ভাষায় কুল্লিল মিনীয়া উদ্দমিন আউসআরি মেরাসুল আপনি মোমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে আবার পাশাপাশি নারীদেরকে বলছেন যে তারা যেন না আলে হিন নামিন জেলা বিভিন্ন পর্দাকে মেনটেন করে চলে পর্দা এটা কোনো প্রথা নয় এটা আল্লাহ সুমাতালার মহান বিধান এই বিধানকে অ্যাভয়েড করে পৃথিবীর কোনো জাতি কোন সমাজে নারীদেরকে কোনোভাবেই নিরাপদ রাখতে পারবে না এটা অসম্ভব অতএব নারীকে যে পর্দার বিধান আল্লাহ সুমাতা দিয়েছেন এটি তার নিজের রক্ষার জন্য এটি এখানে কোনো অসম্মানের বিষয় নাই বরং এখানে আল্লাহ সুমাতালা তার রক্ষা কবচ হিসাবেই এই বিধান দিয়েছেন আমরা কেউ প্রশ্ন করতে পারি যে আজকাল যারা পর্দা মেনটেন করে চলে মাদ্রাসায় পড়ে সে সমস্ত মেয়েরা পর্যন্ত এ সকল পাশবিক নির্যাতনের শিকার হচ্ছে এবং একের পর এক ঘটনা আমাদের চোখের পানি এনে দিচ্ছে আমরা এর জবাবে বলবো যে আসলে যে ব্যক্তির ভেতরে পশুত্ব কাজ করে এবং এ ধরনের লোমহর্ষক এবং অমানবিক এবং জোলমের কাজ তারা সম্পাদন করে সেই সকল ব্যক্তিদের মধ্যে যে এক ধরনের সুশুড়ি এবং এক ধরনের তাদের ভেতরে পশুত্ব জাগ্রত করার মতো উপাদান এগুলো সমাজের যখন সর্বত্র ছড়িয়ে থাকে তখন সে যাকে হাতের নাগালে পায় তার উপরে সে ঝাঁপিয়ে পড়ে অতএব এই সমস্যা থেকে উত্তরণের জন্য একদিকে পুরুষদেরকে তাদের দৃষ্টিকে সংযত করতে হবে এবং মনগুলোকে তারা ভালো করতে হবে সেই সাথে মেয়েদেরকেও পর্দার সাথে চলতে হবে নারীদেরকে সম্পূর্ণভাবে আপনি ছেড়ে দিবেন এবং এমনভাবে চলার জন্য উদ্বুদ্ধ করবেন যাতে পুরুষরা তা দেখে তাদের মনের ভিতরে বাজে চিন্তা আসে আর বলবেন আপনি মনকে ঠিক রাখতে এটা কোনোভাবেই সম্ভব হবে না আমরা খুব স্বাভাবিকভাবে লক্ষ্য করছি আমাদের সমাজে অনেক মা বোনদেরকে যে তারা অত্যন্ত শর্ট পোশাক আশাক এবং খোলামেলা পোশাক আশাক পরেন এর বিপরীতে আমরা পুরুষদেরকে কিন্তু খোলামেলা বা শর্ট পোশাক আশাক পরিধান করার মাধ্যমে আধুনিকতার প্রকাশ এবং স্বাধীনতার প্রকাশ ঘটাতে আমরা দেখি না নারীকে যদি তার স্বাধীনতার প্রকাশ ঘটানোর জন্য পোশাকটা শর্টকাট করতে হয় তাহলে পুরুষের ক্ষেত্রে কেন সেই একই যুক্তি প্রযোজ্য হচ্ছে না শীতে গ্রীষ্মে প্রতিকূল পরিস্থিতিতে আমরা দেখি অনেক নারীরা শর্ট পোশাক আশাক পরে চলাফেরা করেন এবং এটাকে আমরা মনে করি এটা তার অধিকার আসলে এখানে অধিকারের বিষয় নয় অধিকার যদি হয় তাহলে একই অধিকার পুরুষের ক্ষেত্রে কেন প্রযোজ্য হচ্ছে না অতএব আল্লাহ সুমাতাল বিধানের বাইরে গিয়ে আমরা শান্তি কোনোভাবেই অর্জন করতে পারবো না পুরুষরা তাদের মনগুলোকে সংশোধন করতে হবে দৃষ্টিকে অবনত করতে হবে মেয়েরাও পর্দার এই বিধানকে আল্লাহ স্মাতাল বিধানকে মেনে নিতে হবে তা না হলে কোনো অবস্থাতেই এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পাবো না আল্লাহ তালা আমাদের সবাইকে রক্ষা করুন আমিন অনেক অনেক ধন্যবাদ সায়কা আপনাকে